মাই অডিও বুকে শুনছেন হুমায়ুন আহমেদ লিখিত মিসির আলি সিরিজ থেকে একটি উপন্যাস, পড়ছে কহেন কবি কালিদাস। আজ পড়ছে উপন্যাসের দ্বিতীয় অংশ, পাঠিয়েছি সজল, ধন্যবাদ। মধ্যবয়স্ক এক লোক রান্নাঘর ধোয়ামোছা করছে। মিসির আলি ঘর ঝাড় দেবার শব্দ পাচ্ছেন, পানি ঢালার শব্দ পাচ্ছেন, ফিনাইলের গন্ধ পাচ্ছেন। তার শোবার ঘরেও ব্যাপক পরিবর্তন হয়েছে। বিছানায় নতুন চাদর, নতুন বালিশ, সুন্দর করে বিছানা করা হয়েছে। সব বই সাজিয়ে বুকশেল্পে তোলা হয়েছে। বুকশেল্পটা নতুন, আগের ভাঙা বেতের বুকশেল্প আপাতত বারান্দায় রাখা হয়েছে। মনে হচ্ছে সেখান থেকে চলে যাবে ডাস্টবিনে। মিসির আলির খাটের কাছে নতুন একটা সাইড টেবিল দেওয়া হয়েছে। সাইড টেবিলে টেবিল ল্যাম্প, টেবিল ল্যাম্পের পাশে একটি টেবিল ঘড়ি এবং ক্রিস্টালের অ্যাস্ট্রে। যে জায়গায় কয়েকটা কাঠের চেয়ার পেতে বসার ব্যবস্থা ছিল, সেখানের পরিবর্তনটা চোখে পড়ার মতো। মেঝেতে কার্পেট বিছানো, দুটা আরামদায়ক গদির চেয়ার, গদির চেয়ার দুটার সামনে একটি দামি রকিং চেয়ার। এই রকিং চেয়ারে বর্তমানে দোল খাচ্ছে সায়রা। ঘর ঠিক করার নির্দেশ সে দোল খেতে খেতেই দিচ্ছে। সায়রার সামনে মিসির আলি বসে আছেন। তিনি বেশ আগ্রহের সঙ্গেই তার ঘরের সংস্কার দেখছেন। রান্নাঘরের মধ্যবয়স্ক লোকটি ছাড়াও 12-13 বছরের একটি কাজের মেয়েও সায়রা নিয়ে এসেছে। মেয়েটি অতি কর্মঠ, তার নাম নাসরিন। সে মনে হয় কথা বলে না। মিসির আলি এখন পর্যন্ত তার মুখ থেকে একটি শব্দও শোনেননি। সায়রা বলল, আপনি কি একদিনের জন্য বাসাটা ছাড়তে পারবেন? মিসির আলি বললেন, কেন ছাড়তে হবে? আমি আপনার বাসা ডিস্টেম্পার করাব, দরজা জানালায় নতুন পর্দা লাগানো হবে, তার জন্যে কিছু কাঠের কাজ করতে হবে। মিসির আলি বললেন, ও আচ্ছা, আমি অনেক চিন্তা করে দেখলাম, আপনাকে যদি গিফট হিসেবে কোনো অ্যাপার্টমেন্ট দেওয়া হয় আপনি সেখানে যাবেন না, আপনি থাকবেন আপনার এক রুমের ঘরে, কাজেই যেখানে আছেন সেটা ঠিক করে দেওয়া ভালো না? ভালো, আমি নাসরিনকে রেখে যাচ্ছি, সে ঘরদুয়ার পরিষ্কার করে রাখবে, আপনার জন্য রান্না করবে। নাসরিন মেয়েটি কথা বলে না, তবে খুব কাজের, তার রান্নাও ভালো। সপ্তাহে আপনি একদিন বাজার করবেন, সেই বাজারও নাসরিন করবে, আপনাকে বাজারে যেতে হবে না। আপনার জন্য 12 CFT-র একটা ফ্রিজ কেনা হয়েছে, একটা মাইক্রোওয়েভ ওভেন কেনা হয়েছে, ইলেকট্রিশিয়ান এসে কানেকশন ঠিক করে দেবে। মিসির আলি হু বলে মাথা ঝাঁকালেন। এই মাথা ঝাঁকানোর অর্থ সম্ভবত আচ্ছা ঠিক আছে। সায়রা বলল, আপনার বাসায় ইলেকট্রিক লাইন এইসব গ্যাজেটসের উপযুক্ত মনে হচ্ছে না, ইলেকট্রিশিয়ান মূল লাইনটাও বদলাবে, কারণ আপনার বাসায় 2 টনের একটা এসি বসবে। এসি আপনার জন্য না, আমার জন্যে। আমি এসি ছাড়া ঘরে বেশিক্ষণ থাকতে পারি না। আমি যেহেতু মাঝে মধ্যে আপনার এখানে আসব, আপনার সঙ্গে কিছু সময় কাটাবো, আমাকে শান্তিমতো বসতে হবে, তাই না? মিসির আলি বললেন, সারাক্ষণ এসিতে থাকার এই অভ্যাস তোমার নিশ্চয় বিয়ের পর হয়েছে। হ্যাঁ, বিয়ের পর হয়েছে। আমার স্বামী এদেশের অতি ধনবান মানুষদের একজন। তার কি পরিমাণ টাকা আছে তা মনে হয় তিনি নিজেও জানেন না। তিনি কি বর্তমানে অসুস্থ? সায়রা একটু চমকাল, চমক সামলে নিয়ে সহজভাবে বলল, তিনি অসুস্থ আপনার এমন ধারণা কেন হলো? এমনি বললাম। না, আপনি এমনি বলেননি, চিন্তা ভাবনা ছাড়া আপনি কথা বলেন না। তোমার কাজের মেয়েটিকে দেখে আমার ধারণা হয়েছে, এই মেয়ে ঘর ঝাড় দেবার সময় এমনভাবে ঝাড় দিচ্ছিল যেন কোনো শব্দ না হয়, পা ফেলছিল অতি সাবধানে। তার চিন্তা চেতনায় এটা পরিষ্কার যে কোনোরকম শব্দ করা যাবে না। তার মানে হলো এই মেয়েটি যেখানে কাজ করে সেখানে একজন অসুস্থ মানুষ আছে যে শব্দ সহ্য করতে পারে না। সেই অসুস্থ মানুষ আমার স্বামী না হয়ে শাশুড়িও তো হতে পারতেন। তা পারতেন। তাহলে কেন বললেন তোমার স্বামীকে অসুস্থ, কেন বললেন না তোমার শাশুড়িকে অসুস্থ? মিসির আলি হেসে ফেললেন। সায়রা বলল, না আপনি হাসবেন না, আপনি আমার প্রশ্নের জবাব দিন, আমি আপনার কাছ থেকে জবাবটা চাচ্ছি। কেন চাচ্ছ? আপনি যে পদ্ধতিতে রহস্যের সমাধান করেন
সেই পদ্ধতিটা জানতে চাই, শিখতে চাই। মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, সায়রা শোনো, আমি যা করি তা হলো লজিকের ত্রুটি আছে কি না সেটা প্রথমে দেখি, যখন ত্রুটি ধরা পড়ে তখন ত্রুটি কেন হলো সেটা নিয়ে ভাবি, তারপর লক্ষ্য করি আচরণগত ত্রুটি। সেটা কি? যেমন ধরো কোনো একজন মানুষ খুব হাসিখুশি, হঠাৎ হঠাৎ তার সেই হাসিখুশি ভাবটা নষ্ট হয়, এটাই তার আচরণগত ত্রুটি। আপনি আর কি দেখেন? আর দেখি যে কথা বলে সে কতটা সত্য কথা বলে। মানুষ আল আমিন না, একমাত্র আমাদের প্রফেট আল আমিন হতে পেরেছেন, আমরা বাকি সবাই মিথ্যা বলি। এই মিথ্যা আবার দুরকম। দুই রকম মিথ্যা মানে? একটা মিথ্যা হলো সরাসরি মিথ্যা, আরেক ধরনের মিথ্যা আছে যে মিথ্যাকে মিথ্যা বলা যাবে না। মানে কি? মানে হচ্ছে, মনে করো তুমি একটা মিথ্যা কথা বলছ, তুমি ভেবে নিচ্ছ এটা সত্যি। এই ধরনের মিথ্যা মানুষ বলে কম, লেখে বেশি। আপনি আমার লেখা কতটুকু পড়েছেন? এক চ্যাপ্টার। পড়তে কেমন লাগছে? ভালো। বেশ ভালো না মোটামুটি ভালো? বেশ ভালো। বেশ ভালো যদি হয় তাহলে এক চ্যাপ্টার পরেই পড়া থামিয়ে দিয়েছেন কেন? আমার কিছু খটকা আছে, খটকা দূর হবার পর দ্বিতীয় চ্যাপ্টার পড়ব বলে ঠিক করেছে। বলুন কি খটকা? তুমি লিখেছ HBO-তে সাইলেন্স অব দ্য ল্যাম্পস দেখেছ, যখনকার কথা বলছ তখন এই ছবি তৈরি হয়নি, তুমি তোমার লেখায় মিথ্যা ঢুকিয়েছ। একটা মিথ্যা যখন ঢুকিয়েছ তখন ধরে নিতে হবে আরও মিথ্যা ঢুকিয়েছ। আমার কাছে এই লেখা উপন্যাস হিসেবে ঠিক আছে, কিন্তু তোমার ব্যক্তিগত লেখা যা পড়ে আমি তোমার সমস্যা ধরতে পারবো এবং সমস্যার সমাধান করব, সেই লেখা এটা না। আপনি ভুল ধরলে আমি ঠিক করে দেব। সব ভুল তো ধরতে পারবো না, ভুল কিন্তু নেই। সাইলেন্স অব দ্য ল্যাম্পসের ব্যাপারটা বলি। সেই রাতে আমরা একটা ভূতের ছবি দেখি, ছবিটা যথেষ্ট ভয়ের ছিল, আমরা দুই বোনই খুব ভয় পেয়েছিলাম। আমি যখন লেখা শুরু করি তখন আর ভূতের ছবির নাম মনে করতে পারছিলাম না। সাইলেন্স অব দ্য ল্যাম্পস ছবিটা তার কয়েকদিন আগেই দেখেছে, সেই নামটা দিয়ে দিয়েছে। এতে কি বড় কোনো সমস্যা হয়েছে? আমার জন্য সমস্যা, ছোটখাটো বিষয়গুলি আমার জন্য খুব জরুরি। ভালো কথা, তুমি কি প্রায় ভূতের ছবি দেখো? হ্যাঁ। দুই বোনই ভূতের ছবি দেখতে পছন্দ করো? হ্যাঁ। তোমার বাবা যখন বললেন ইবলিশ শয়তান তার সঙ্গে কথা বলেছে সেটা বিশ্বাস করেছ? হ্যাঁ, কারণ বাবা কখনো মিথ্যা কথা বলেন না। আর কিছু জানতে চান? তোমার বাবা কি বেঁচে আছেন? হ্যাঁ, বেঁচে আছেন। আগের মতোই ধর্মকর্ম নিয়ে আছেন? হ্যাঁ। উনি তোমার সঙ্গে থাকেন তাই না? হ্যাঁ, উনি আমার সঙ্গে থাকেন। এই বয়সে বাবা নিশ্চয়ই একা একা থাকবেন না। আপনার কি করে ধারণা হলো উনি আমার সঙ্গে থাকেন? আন্দাজে বলছে, তার দুই মেয়ে, একজন মারা গেছে আরেকজন বেঁচে আছে, তিনি জীবিত মেয়ের সঙ্গে বাস করবেন, এটাই তো স্বাভাবিক। আপনি একটু আগে বলেছেন আপনি শুধু প্রথম চ্যাপ্টার পড়েছেন, ইথেন যে মারা গেছে এটা আমি শেষের দিকে লিখেছি, তার মানে কিন্তু দাঁড়ায় যে আপনি পুরো লেখা পড়েছেন, কিন্তু বলছেন প্রথম চ্যাপ্টার পড়েছেন। মিসির আলি শান্ত গলায় বললেন, আমি প্রথম চ্যাপ্টারটাই শুধু পড়েছি। প্রথম চ্যাপ্টার পড়লেই কিন্তু বোঝা যায় যে বোন সম্পর্কে তুমি লিখছ সেই বোন বেঁচে নেই। আপনার কথা স্বীকার করে নিলাম, আপনি আর কি জানতে চান? এই মুহূর্তে আমি আর কিছু জানতে চাচ্ছি না, তবে তোমার বাবার সঙ্গে দেখা করতে চাই। বাবার সঙ্গে আমি আপনাকে দেখা করতে দেব না, কেন দেব না তাও জানতে চাইবেন না। মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, ঠিক আছে। রাত ১১টা। মিসির আলির সারা শরীরে আরামদায়ক আলস্য, বাইরে বৃষ্টি পড়ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, খোলা জানালায় হাওয়া আসছে। মিসির আলির গায়ের উপর চাদর, চাদর গলা পর্যন্ত টেনে দিলে আরাম হতো, তাতে বই পড়ার অসুবিধা,
হাত চলে যাবে চাদরের ভেতর। আজ অবশ্যই তিনি বই পড়বেন না, সায়রা বানুর লেখা আত্মজীবনীর দ্বিতীয় অধ্যায় পড়বেন। চোখ যেভাবে ভারী হয়ে এসেছে বেশি দূর পড়তে পারবেন বলেও মনে হচ্ছে না। দরজা ধরে নাসরিন মেয়েটি দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ আগেই তাকে বলেছেন, মা গো তুমি শুয়ে পড়ো। বেশিরভাগ সময়ই নাসরিন নামটা তার মনে আসে না, তখন বলেন মা গো। কাজের মেয়েকে মা গো বলা সম্ভবত উচিত না, তিনি কিন্তু আন্তরিকভাবেই বলেন। মিসির আলির ধারণা, তার নিজের কোনো মেয়ে থাকলে তাকে সে যতটা যত্ন করত, এই মেয়ে তার চেয়ে অনেক বেশি যত্ন করে। আজ রাতের খাবারের কথাই ধরা যাক। রাতে রান্না হয়েছে গরুর মাংস এবং চালের আটার রুটি। তিনি যাতে গরম গরম রুটি খেতে পারেন তার জন্য তাকে রান্নাঘরে খেতে বসতে হয়েছে। নাসরিন একটা একটা করে রুটি সেকে তার পাতে দিয়েছে। এ ধরনের আদর যত্নের কোনো মানে হয় না। মিসির আলি খাতা খুললেন, আর তখনই নাসরিন বলল, খালুজান আর কিছু লাগব? মিসির আলি বললেন, মা গো আর কিছু লাগবে না, তুমি শুয়ে পড়ো। নাসরিন সঙ্গে সঙ্গে দরজার আড়ালে সরে গেল। এই বুড়ো মানুষটা যতবার তাকে মাগো ডাকে ততবারই নাসরিনের চোখে পানি এসে যায়। সে তার চোখের পানি কাউকে দেখাতে চায় না। নাসরিন দরজার আড়াল থেকে বের হয়ে এসে বলল, খালুজান সুপারি খাইবেন? সুপারি দেই, পান সুপারি আইনা রাখছি। মিসির আলি বললেন, পান সুপারি তো আমি খাই না মা। আচ্ছা ঠিক আছে, তুমি এনেছ যখন দাও। নাসরিন পান সুপারি এনে দিল। মিসির আলি বললেন, আমাকে খালু জান ডাকা তোমার ঠিক না, খালার স্বামী হলো খালু, আমি বিয়ে করিনি। নাসরিন বলল, আমি আপনারে খালু জানি ডাকব। ঠিক আছে ডেকো। তুমি কি লিখতে পড়তে জানো? নাসরিন না সূচক মাথা নাড়ল। মিসির আলি বললেন, আমি তোমাকে লেখাপড়া শেখাব, তোমার বুদ্ধি আছে, তুমি অতি দ্রুত লেখাপড়া শিখতে পারবে। এখন যাও গো মা, শুয়ে পড়ো, কেউ আমার দিকে তাকিয়ে থাকলে আমি পড়তে পারি না। নাসরিন সরে গেল কিন্তু ঘুমোতে গেল না, সাবধানে মোড়া টেনে দরজার পাশে বসল। বুড়ো মানুষটাকে এখান থেকে দেখা যায়, এই তো উনি পড়া শুরু করেছেন। মিসির আলি খাতার পাতা উল্টালেন, শুরুতেই লেখা দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় বাক্যটা শুধু বাংলায়, বাকিটা আগের মতোই ইংরেজিতে। যে ইবলিশ শয়তান নিয়ে বাবার এত সাবধানতা, সেই ইবলিশ শয়তানকে আমি একদিন দেখলাম। লম্বা, কালো, ভয়ঙ্কর রোগা, তার গায়ে নীল রঙের শার্ট, দীর্ঘদিন জ্বরে ভুগলে যেমন হয় তেমন চেহারা, চোখ পশুদের চোখের মতো জলজলে। ঘটনাটা বলি, বাড়িতে শুধু আমরা দুই বোন, বাবা বাড়িতে নেই। বৃহস্পতিবার রাতে তিনি বাড়িতে থাকেন না, তিনি তার পীর সাহেবের কাছে যান। পীর সাহেব তাকে নিয়ে সারা রাত জিগির করেন। আমরা খালি বাড়িতে যেন ভয় না পাই সেজন্যে বাবার কলেজের একজন পিয়ন আমাদের সঙ্গে থাকে। পিয়নের নাম ইসমাইল, তার রাতকানা রোগ আছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সে বাড়িতে আসে। বাড়িতে এসেই বসার ঘরের সোফায় চাদর গায়ে ঘুমিয়ে পড়ে। তার ঘুম ভাঙে পরদিন সকালে। রাতের খাবারের জন্যে একবার তার ঘুম ভাঙানো হয়। আমার লেখা খানিকটা এলোমেলো হয়ে যাচ্ছে, আগেরটা পরে পরেরটা আগে লিখে ফেলছে। ইবলিস শয়তানকে আমার আগে দেখেছে ইথেন, তার গল্পটা আগে বলা উচিত। আমার অভিজ্ঞতা পরে বলছে। এক বৃহস্পতিবার রাতে ইথেন চিরুনি হাতে আমার সামনে বসতে বসতে বলল, আপা তোর সাহস কেমন? আমি বললাম, সাহস ভালো। তোর ভালো সাহস হওয়া দরকার, সাহস কম হলে তুই বিপদে পড়বি। প্রতি বৃহস্পতিবার বাবা চলে যাবে জিগিরি করতে, তুই থাকবি একা। একা থাকবো কেন, তুই তো আছিস। আমি তো থাকবো না, আমি মারা যাব, পেটের বাচ্চা খালাস করতে গিয়ে মারা যাব, কিংবা তারও আগে ইবলিস শয়তান আমাকে মেরে ফেলবে। আমি বললাম,
উদ্ভট কথা আমাকে বলবি না। আমি কোনো উদ্ভট কথা বলছি না। ইবলিস শয়তান যে এ বাড়িতে বাস করে এটা আমি জানি, আমি দেখেছি। কোথায় দেখেছিস? একবার দেখেছি সাদে, আরেকবার দেখেছি রান্নাঘরে। সে চেহারা বদলায়। সাদে যাকে দেখেছে আর রান্নাঘরে যাকে দেখেছে তারা দেখতে দুরকম। একজন ছিল কুচকুচে কালো, আরেকজন ধবল কুষ্ঠরোগীর মতো সাদা। ইথেন, তুই আমাকে ভয় দেখাবি না। ভয় দেখাচ্ছে না, যেটা ঘটেছে সেটা বলছে, পুরোপুরি বলছে, দাড়ি সেমিকলন সহ। দরকার নেই। দরকার আছে, আগে থেকে জানা থাকলে সাবধান থাকতে পারবি, নয়তো হঠাৎ দেখে ভয়ে ভবদে মেরে যাবি। আগে সাদে কি দেখেছে বলি। বৃহস্পতিবার সন্ধ্যাবেলার কথা, সেলোয়ার কামিজ পরেছে, ওড়না খুঁজে পাচ্ছে না। হঠাৎ মনে হলো আমি ওড়না সাদে শুকাতে দিয়েছি। শুধু ওড়না না, তার সঙ্গে দুটো ব্লাউজ ছিল, পেটিকোট ছিল। আমি সাদে গেলাম। সাদে যাওয়ার সিঁড়িঘরের দরজা সবসময় খোলা থাকে, সেদিন দেখলাম বন্ধ। দরজায় কোনো তালা নেই, ধাক্কা দিলে খোলার কথা, ধাক্কা দিয়েও খুলতে পারছে না। আমি ইথেনকে বললাম, সেদিন আমি কোথায় ছিলাম? তুই তোর ঘরে, তোর জ্বর এসেছিল, তুই চাদর গায়ে দিয়ে শুয়েছিলি, মনে পড়েছে? না, মনে পড়ছে না। দাঁড়া, মনে করিয়ে দিচ্ছে। তোর গায়ে অনেক জ্বর, তারপরেও বাবা তোকে ফেলে রেখে জিগির করতে চলে গেল, তুই মন খারাপ করলি, মনে পড়ছে এখন? মনে পড়েছে। ইথেন বলল, গল্পের মাঝখানে কথা বলবি না, ফ্লো নষ্ট হয়ে যায়। পুরো গল্পটা একবার বলে নেই, তারপর যা প্রশ্ন করার করবি, নো ইন্টারাপশন। আমি যেন কোথায় ছিলাম? সিঁড়িঘরের দরজা খুলতে পারছিলি না। হ্যাঁ, সিঁড়িঘরের দরজা খুলতে পারছি না, ধাক্কাধাক্কি করছে, একসময় মেজাজ খারাপ হয়ে গেল, ফিরে আসার জন্য রওনা হয়েছে। সিঁড়ি দিয়ে দুটা স্টেপ নেমেছি, তখন আপনা আপনি দরজা খুলে গেল। ঘটনাটা যে অস্বাভাবিক এটা আমার মনে হলো না। আমি খুশি মনে সাদে গেলাম। সাদের মাঝামাঝি জায়গায় ইবলিস শয়তানটা দাঁড়িয়েছিল, মিশমিশে কালো, দেখতে মোটামুটি মানুষের মতো, শুধু তার গলাটা অস্বাভাবিক লম্বা। তবে শুরুতেই তার গলার দিকে চোখ গেল না। শুরুতেই যা দেখে কলিজা নড়ে গেল তা হচ্ছে জিনিসটা নগ্ন। তারপর চোখ পড়ল তার গলার দিকে। লম্বা গলার কারণে মাথাটা শরীর থেকে অনেকখানি ঝুঁকে আছে। নগ্ন মানুষের মতো দেখতে জন্তুটা আমার দিকে এগিয়ে আসতে শুরু করল। আমি আতঙ্কে জমে গেলাম। আমার চিৎকার করা উচিত, ছাদ থেকে ছুটে নেমে যাওয়া উচিত, এইসব কিছুই মনে এলো না। আমি তাকিয়ে আছি তো তাকিয়েই আছে। ভূতপ্রেতের ছবিতে দেখা যায় এরা যখন হাঁটে দ্রুত হাঁটে, বাতাসের উপর দিয়ে ছুটে যায়, কিন্তু এই নগ্ন জিনিসটা পাটিপে টিপে হাঁটছে। ছোট বাচ্চারা হাঁটা শিখলে যেভাবে হাঁটে তার হাঁটার ভঙ্গি সেরকম, টলমল করে হাঁটা, যেন তাকে না ধরলে সে এক্ষুনি ধপাস করে পড়ে যাবে। সে যখন আমার কাছাকাছি চলে এলো তখন আমার মনে হলো আমি করছে কি, আমি কেন দাঁড়িয়ে আছি। তখনই দৌড় দিলাম, পাগলের মতো সিঁড়ি বেয়ে নামতে লাগলাম। ইথেন বড় নিঃশ্বাস ফেলে থামল। আমি বললাম, ওই নগ্ন জিনিসটা তোর পিছনে পিছনে আসেনি? না। তুই বাবাকে এই বিষয়ে কিছু বলেছিলি? না। বলিসনি কেন? আমার ইচ্ছা হয়নি। দ্বিতীয়বার কি দেখলাম বলি। আজ থাক, আরেকদিন শুনব। ইথেন বলল, বলতে যখন শুরু করেছি আজই বলবো, অন্য আরেকদিন হয়তো আমারই বলতে ইচ্ছা করবে না। সেদিনও ছিল বৃহস্পতিবার, বাবা গেছেন জিগির করতে। ঘরে আমরা দুইজন আর বাবার কলেজের পিয়নটা। আমার পেট ব্যথা করছিল বলে রাতে না খেয়ে শুয়ে পড়েছে। অনেক রাতে খিদের জন্য ঘুম ভেঙে গেছে। ফ্রিজে খাবার আছে, একটা কিছু খেয়ে নিলেই হয়। আবার মনে হচ্ছে এখন যদি খেতে যাই ঘুম পুরোপুরি ভেঙে যাবে। রাত কাটবে এপাশ ওপাশ করে,
তার চেয়ে চোখ বন্ধ করে ঘাপটি মেরে পড়ে থাকি। ঘুমিয়ে পড়লে ক্ষুধা টের পাব না। তখন শুনলাম ডাইনিং হলে খুটখাট শব্দ হচ্ছে, কে যেন চেয়ার নাড়াচ্ছে। বেসিনে পানি ঢালার শব্দ হলো। আমি উঠে বসলাম, বাতি জ্বালালাম, ঘর থেকে বের হলাম। ডাইনিং হল অন্ধকার, তবে সেখানে যে কেউ আছে সেটা বোঝা যাচ্ছে। আবার চেয়ার টানার শব্দ হলো। আমি ডাইনিং হলের দরজার কাছে এসে দাঁড়িয়ে পর্দা টানলাম। স্পষ্ট দেখলাম আমার দিকে পেছন ফিরে কেউ একজন বসে আছে। তার সামনে একটা প্লেট, প্লেট থেকে খাবার নিয়ে সে খাচ্ছে। আমি বললাম, কে? সে খাওয়া বন্ধ করে আমার দিকে ফিরল। মানুষের মুখের মতো একটা মুখ, শুধু তার চোখ দুটা পশুদের চোখের মতো। পশুদের চোখ যেমন অন্ধকারে জ্বলে, তার চোখও অন্ধকারে জ্বলছে। সে আমার দিক থেকে মুখ ফিরিয়ে আবার খেতে শুরু করল, যেন আমার উপস্থিতিতে তার কিছু যায় আসে না। আমি তোকে ডেকে তুললাম এবং বললাম, আজ রাতে তোর সঙ্গে ঘুমাব, তোর মনে আছে না? হ্যাঁ। তোর এটা কি মনে আছে, আমি সারা রাত তোকে ঘুমাতে দেইনি? আমি বললাম, হ্যাঁ। হাসাহাসি করেছি, গল্পগুজব করেছি, তারপর দিলাম টিভি সেরে। কি যেন একটা হিন্দি ছবিও দেখলাম, মনে আছে। পরদিন ভোরে ডাইনিং হলে গিয়ে দেখেছি প্লেট পড়ে আছে, প্লেটে আধ খাওয়া খাবার। কি খাবার? সাধারণ ভাত মাছ, ডাল। আমি বললাম, জিনভূত কি ভাত মাছ খায়? ইথেন বলল, আমি তো জানি না জিনভূত কি খায়, আমি জিনভূত না। আমি বললাম, এমন কি হতে পারে না যে ভাত মাছ ডাল তুই নিজে খেয়েছিস, তারপর ঘুমোতে গিয়ে দুঃস্বপ্ন দেখেছিস? ইথেন আমার প্রশ্নের জবাব দিল না। তার মুখ দেখে মনে হলো আমার কথা যে সে একেবারে অগ্রাহ্য করছে তা না। জিনের খাদ্য কি, এই নিয়ে সবসময় তার মাথা ব্যথা ছিল। জিন কি খায়, ভূত কি খায়, এইসব নিয়ে বাবাকে প্রায়ই প্রশ্ন করে। বাবা অসম্ভব বিরক্ত হতেন। বাবা, জিনের খাদ্য কি? জানি না মা। তুমি এমন ধর্মকর্ম করা মানুষ, তুমি না জানলে কিভাবে হবে? আমি ধর্মকর্ম করলেও ধর্মের অনেক কিছু জানি না। যে জানে তার কাছ থেকে জেনে দাও, তোমার পীর সাহেবকে জিজ্ঞেস করো। এইসব তুচ্ছ বিষয় নিয়ে কারো সঙ্গে আলাপ করতে ভালো লাগে না রে মা। তুমি তো কারো সঙ্গে আলোচনা করনি, তুমি বুঝবে কিভাবে আলোচনা করতে ভালো লাগে কি লাগে না? মা গো, বিরক্ত করিস না। আমার প্রশ্নের জবাব বের করে না দিলে আমি বিরক্ত করেই যাব। জিনের খাদ্য কি জেনে তুই কি করবি? ওদের সব খাদ্য জোগাড় করে রাতের বেলা টেবিলে সাজিয়ে রাখব, যাতে ওরা এসে খেতে পারে। জিনের খাদ্য নিয়ে আমি একটা বই লিখব বলেও ঠিক করেছি। বইটার নাম হবে জিনের সুষম খাদ্য। আরেকটা বই লিখব জিনের খাদ্য ও পুষ্টি, এটা হবে রান্নার বই। সেখানে সব ধরনের রেসিপি দেওয়া থাকবে। বাবা হতাশ গলায় বললেন, মারে তোর তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। গম্ভীর গলায় ইথেন বলল, মাত্র শুরু, আরও হবে। আরও যে হবে আমরা তার লক্ষণ দেখলাম। সে তার কোনো এক টিচারের কাছ থেকে খবর আনলো জিনের পছন্দের খাবার মিষ্টি। মিষ্টির দোকানে তারা গভীর রাতে যায়, সব মিষ্টি খেয়ে দাম দিয়ে চলে যায়। যে কারণে গ্রামের অন্য সব দোকান সন্ধ্যার সময় বন্ধ হয়ে গেলেও মিষ্টির দোকানগুলি গভীর রাত পর্যন্ত খোলা থাকে। ইথেন প্রতি রাতে ঘুমোতে যাবার আগে 13টা সন্দেশ একটা থালায় রাখে, তারের জালির ঢাকনা দিয়ে থালাটাকে ঢেকে রাখে, যাতে বিড়াল এসে খেতে না পারে। সারা রাত সন্দেশের থালা থাকে ডাইনিং টেবিলে। ভোরবেলা ঘুম থেকে উঠেই ইথেন সন্দেশ গুনে, 13টা সন্দেশই আছে না জিন এসে খেয়ে কমিয়েছে। 13টা সন্দেশের রহস্য হল ইথেনের লাকি নাম্বার 13, তার জন্ম তারিখ অক্টোবরের 13। সন্দেশ রাখার চতুর্থ দিন ভোরবেলায় হইচই শুরু হল। দেখা গেল সন্দেশ আছে 12টা, একটা কম। জিন এসে একটা সন্দেশ খেয়ে গেছে। ইথেন আনন্দ এবং উত্তেজনায় লাফাচ্ছে। আমি তার কাছে গিয়ে বললাম, জিন সন্দেশ খেয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না? আমি বললাম, জিনের যেমন মিষ্টি প্রীতির কথা শুনেছি,
তারা একটা সন্দেশ খাবে না, কয়েকটা খাবে। সন্দেশ খাবার পর তারা পানি খাবে না। এই দিন সন্দেশ খাবার পর পানি খেয়েছে। সন্দেশের থালার কাছে আধ খাওয়া পানির গ্লাস। ইথেন মুখ কালো করে বাবার কাছে গেল। থমথমে গলায় বলল, বাবা তুমি রাতে সন্দেশ খেয়েছ? বাবা বিব্রত গলায় বললেন, একটা সন্দেশ খেয়েছে মা, হঠাৎ খিদে লাগল। ইথেন কাঁদতে শুরু করল। বাবা বললেন, কাদার কি হয়েছে? 12টা সন্দেশ তো তোর জিনের জন্য রাখা ছিল। ইথেন সারাদিন কিছু খেল না। সেই রাতে দেখা গেল 12টা সন্দেশের একটাও নেই, কেউ এসে খেয়ে গিয়েছে। তারপরের সপ্তাহেই আমি জিন বা শয়তান বা ইবলিশকে দেখলাম, তার সঙ্গে কথা বললাম। এই বিষয়টি আমি বিস্তারিত বর্ণনা করব। শ্রাবণ মাস, বৃহস্পতিবার রাত, বৃষ্টি শুরু হয়েছে সন্ধ্যা থেকে। শ্রাবণ মাসের টিপটিপ বৃষ্টি না, আষাঢ় মাসের ঝমঝমা বৃষ্টি। ঝমঝমা বৃষ্টি হলেই ইথেনের বৃষ্টিতে ভেজার শখ হয়। তার পাল্লায় পরে আমিও বৃষ্টিতে গোসল করেছি। পানি বরফের মতো ঠান্ডা। আমার ঠান্ডার ধাত, সামান্য ঠান্ডা লাগলেই টনসিল ফোলে, জ্বর এসে যায়। আমরা গোসল করছি ছাদে। আমার ইচ্ছা খানিকক্ষণ ভিজেই উঠে পড়ব। ইথেন আমাকে ছাড়ল না। যতবার উঠতে যাই সে আমাকে জাপটে ধরে রাখে। প্রায় এক ঘন্টা বৃষ্টিতে ভিজলাম। আমার টনসিল ফুলে গেল, জ্বর এসে গেল। রাতে জ্বর বাড়ল, জ্বরের সঙ্গে তীব্র মাথা ব্যথা। ইথেনের কাছে মাথা ব্যথার ট্যাবলেট আছে। আমি দরজা খুললাম, ইথেনের কাছ থেকে ট্যাবলেট নেব এবং রাতে তার সঙ্গে ঘুমাব। অসুখ বিসুখ হলে আমি একা ঘুমাতে পারি না। বারান্দায় এসে আমি থমকে দাঁড়ালাম। শার্ট প্যান্ট পরা এক লোক বারান্দার বেতের চেয়ারে বসে আছে। বসে আছে ঠিক না, খবরের কাগজ পড়ছে। লোকটার চোখে ভারী চশমা, চুল সুন্দর করে আছড়ানো, শান্ত ভদ্র চেহারা। চেহারা দেখে মনে হলো তাকে আগে কোথায় যেন দেখেছে। রাত বাজে 2টা। এত রাতে কেউ গম্ভীর ভঙ্গিতে খবরের কাগজ পড়ে না। আমি বললাম, আপনি কে? লোকটা খবরের কাগজ ভাঁজ করে পাশের চেয়ারে রাখতে রাখতে বলল, আপনি ভালো আছেন? লোকটার গলার স্বর মিষ্টি, কথা বলার ভঙ্গিতে কোনো আড়ষ্টতা নেই, যেন আমি তার পূর্বপরিচিত। তাকে দেখাচ্ছিল পূর্বপরিচিতের মতোই। আমি আবারও বললাম, আপনি কে? বসুন, তারপর বলছি। আমি কি আপনাকে চিনি? আগে কখন আমার সঙ্গে দেখা হয়েছে? অবশ্যই দেখা হয়েছে, আমি ইবলিশ শয়তান, বলেই লোকটা হাসল। তখনই বুঝলাম আমি স্বপ্ন দেখছি। ইবলিশ শয়তান সেজে গুজে রাত 2টার সময় আমাদের বাড়ির বারান্দায় বসে খবরের কাগজ পড়বে না। শুরুতে যে ভয়টা পেয়েছিলাম সেটা কেটে গেল। আমি বললাম, ইবলিশ শয়তান আপনি ভালো আছেন? সে বলল, মিথু দাঁড়িয়ে আছো কেন, বসো। আমি আবার চমকালাম। আমার নাম মিথেন, কিন্তু একজন মানুষ আমাকে মিথু ডাকত। যখন ক্লাস 9-এ পড়তাম তখন আমার একজন প্রাইভেট মাস্টার ছিলেন, আমাকে অঙ্ক করাতেন। তার নাম রকিব। আমি যাকে ইবলিশ শয়তান ভাবছি সে আসলে রকিব স্যার। মিথু আমাকে চিনতে পারছ? আমরা শয়তানরা নানান রূপ ধরতে পারি। আমি তোমার অতিপ্রিয় একজনের রূপ ধরে এসেছি। রকিব স্যার কখনোই আমার অতিপ্রিয় একজন ছিলেন না। অবশ্যই ছিলেন। তোমার মনে নেই, একদিন পড়াতে পড়াতে তিনি হঠাৎ টেবিলের নিচে তোমার পায়ের উপর পা তুলে দিলেন। তুমি কিন্তু আঁতকে উঠে পা সরিয়ে নাওনি, চুপ করেই সারাক্ষণ বসেছিলে। রকিব স্যার সারাক্ষণ পা দিয়ে পা ঘষেছেন। আমি বললাম, আমি পা সরিয়ে নেইনি, এটা ঠিক সরিয়ে নেইনি, কারণ আমি তাকে লজ্জা দিতে চাইনি। আপনি এত কিছু যখন জানেন তখন আপনার জানা থাকা উচিত ছিল যে সেই দিনই ছিল রকিব স্যারের কাছে আমার শেষ পড়া। আমি এরপর তার কাছে আর পড়িনি। রেগে যাচ্ছ কেন মিথু? আমাকে মিথু বলে ডাকবেন না। আচ্ছা যাও, ডাকব না, বসো গল্প করি। আপনার সঙ্গে আমার গল্প করার কোনো ইচ্ছা নেই। ইচ্ছা না থাকলেও তোমাকে গল্প শুনতে হবে। এখন আর তোমার আলাদা ইচ্ছা বলে কিছু নেই, আমার ইচ্ছাই তোমার ইচ্ছা।
বসতে বলছি, বস। আমি বসলাম। লোকটা বলল, কী নিয়ে গল্প করা যায় বলো তো? আমি জবাব দিলাম না। লোকটা আমার দিকে ঝুঁকে এসে বলল, জটিল বিষয় নিয়ে কথা বলার আগে কিছুক্ষণ সাধারণ বিষয় নিয়ে কথা বলি, যেমন জিনের খাদ্য। তোমার মনের ধারণা জিনরা মিষ্টি খায়, ধারণা ঠিক না। মানুষ যে অর্থে খাদ্য গ্রহণ করে তারা সেই অর্থে খাদ্য গ্রহণ করে না। তোমরা মানুষরা মাছ, মাংস, কার্বোহাইড্রেট, স্নেহজাতীয় পদার্থ কত কিছু খাও। গাছ খায় শুধু পানি এবং সূর্যের আলো। কিছু কিছু ক্যাকটাস গোত্রের গাছ পানিও খায় না, সূর্যের আলোই তাদের জন্য যথেষ্ট। তোমরা মানুষরা যেমন একটা স্পিসিস, গাছও তেমন একটা স্পিসিস। একই পৃথিবীতে বাস করছ, অথচ কি বিরাট পার্থক্য। জিন সম্পূর্ণ আলাদা একটা স্পিসিস। এই ব্যাপারটা তোমার বোনকে বুঝতে হবে, মানুষের মানদণ্ডে তাদের বিচার করা যাবে না। আমি বললাম, আপনার কথা কি শেষ হয়েছে নাকি আরও কিছু বলবেন? জ্ঞান বিতরণ অনুষ্ঠান শেষ, এখন সন্দেহ বিতরণ অনুষ্ঠান। তার মানে? ইবলিশের কাজ কি? ইবলিশের কাজ মানুষের মনে সন্দেহের বীজ ঢুকিয়ে দেয়া। মানুষের মন সন্দেহের বীজের জন্য অতি আদর্শ জমি, অতি উর্বর। কোনোরকমে একটা সন্দেহের বীজ ঢুকিয়ে দিতে পারলে আর দেখতে হবে না, কিছুদিনের মধ্যেই সেই বীজ থেকে চারা হবে। দেখতে দেখতে সেই চারা পত্রপল্লবে শোভিত হয়ে বিরাট মহিরুহ। আপনি সন্দেহের কোন বীজ ঢোকাতে চান? তোমার মা বিষয়ক সন্দেহ বীজ। মানে? মিথু, মন দিয়ে শোনো। তোমার মা কি ধর্মকর্ম করতেন, নামাজ রোজা? বলো না, কারণ আমি জানি এর উত্তর না। না। মৃত্যুর পর তার যে কবর হয়েছে, তোমরা দুই বোন সেই কবর জিয়ারত করতে গিয়েছ? বলো না, কারণ এর উত্তর যে না সেটা আমি জানি। কবর জিয়ারত করতে আমরা যাইনি, কারণ তার কবর হয়েছে বগুড়ার এক গ্রামে, সারিয়াকান্দি, অনেক দূরের ব্যাপার। তার যে কবর হয়েছে এই বিষয়ে কি তোমরা নিশ্চিত? তোমরা কি তোমার মাকে কবর দিতে দেখেছ? আমরা দেখিনি, বাবা ডেড বডি নিয়ে একা গেছেন। তখন আমরা দুই বোনই অসুস্থ ছিলাম, ইথেনের ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়েছিল। তোমাদের মার দিকের কোনো আত্মীয় স্বজন কখনো তোমাদের বাড়িতে এসেছিলেন? বলো না, কারণ এই প্রশ্নের উত্তরও না, আমি জানি না। এখন দুয়ে দুয়ে চার মিলালে কেমন হয়? আমি যদি বলি তোমাদের আদর্শ পিতা একটি হিন্দু মেয়েকে ভাগিয়ে নিয়ে এসেছিলেন, সেই হিন্দু মেয়ে তার ধর্ম ত্যাগ করেনি, কাজেই তাদের বিবাহ হয়নি, অর্থাৎ তোমরা দুই বোন জারদ সন্তান। হা হা হা, হাসবেন না। হাসব না কেন, মজার ব্যাপার না? অতি ধার্মিক বাবা দুই জারজ কন্যা নিয়ে ঘুরঘুর করছে, তার মধ্যে একজন আবার সন্তান সম্ভবা, সেই সন্তানও একই জিনিস, জারজে জারজে ধুল পরিমাণ। হা হা হা, লোকটা হাসছে, হাসির সঙ্গে সঙ্গে তার চেহারা বদলে যাচ্ছে, গায়ের রং কালো হয়ে যাচ্ছে, দাঁত বের হয়ে আসছে, চুল হয়ে যাচ্ছে লালচে, এবং লোকটার গা থেকে অদ্ভুত এক ধরনের গন্ধ আসতে শুরু করেছে। গন্ধটা পরিচিত, তবে আমি ধরতে পারছি না। লোকটা বলল, তুমি কি কোনো গন্ধ পাচ্ছ? নিশ্চয়ই পাচ্ছ, তুমি ভাবছ গন্ধটা আমার শরীর থেকে আসছে, তা না, গন্ধ আসছে তুলসী গাছ থেকে, তুলসীর গন্ধ। তোমার মা টবে তুলসী গাছ লাগিয়েছিলেন, হিন্দু মহিলার বাড়িতে তুলসী গাছ থাকবে না তা কি করে হয়? আচ্ছা, তোমরা তুলসী গাছে ঠিক মতো জল দাও, পানি না বলে জল বলছে, লক্ষ্য করছ? হা হা। মিথু, তোমার সঙ্গে কথা বলে বড়ই আরাম পাচ্ছে, বল হরি হরি বল। মিথু শোনো, আমি এখন বিদায় হচ্ছে, আবার আসব, আসতেই থাকব। তোমার শিক্ষকের তোমাকে যেমন পছন্দ হয়েছিল আমারও হয়েছে, পরের বার আমি তোমার শিক্ষকের মতো পা দিয়ে ঘষাঘষি করব, ঠিক আছে লক্ষ্মী সোনা, চাঁদের কণা? আমি বললাম, আমি যা দেখছি সবই স্বপ্ন, আপনি দূর হন। তুমি না বললেও দূর হয়ে যাব, দেহধারণ করে বেশিক্ষণ থাকতে পারি না। তবে তুমি যা দেখছ সবই স্বপ্ন, এটা কিন্তু ঠিক না, স্বপ্নে মানুষ গন্ধ পায় না।
তুমি গন্ধ পেয়েছ, পবিত্র তুলসীর গন্ধ। সবই যদি স্বপ্ন হয় তাহলে গন্ধটা আসে কোত্থেকে? যাবার আগে একটা প্রশ্ন, তোমার বোনের পেট খালাসের কী করেছ? দেরি হয়ে যাচ্ছে তো, ব্যবস্থা এখনই নেওয়া দরকার। তুমি বললে আমি নিজেও চেষ্টা নিতে পারি, ছাদ থেকে নিচে ফেলে দিতে পারি। তবে মানুষ মেরে আমি আনন্দ পাই না, মানুষ খেলিয়ে আরাম পাই। মরে যাওয়া মানে শেষ, আর তাকে দিয়ে খেলানো যাবে না। যতদিন সে বেঁচে থাকবে ততদিনই সে খেলবে, খেলা দেখব, আনন্দ পাব, হাসব, হা হা হা। হাসির শব্দে আমার ঘুম ভাঙল। আমি বুঝলাম এতক্ষণ যা দেখেছি সবই স্বপ্ন। তবে পুরোপুরি স্বপ্ন বোধ হয় না। ঘরে তুলসীর গন্ধ। আমার মা দুটা টবে তুলসী গাছ লাগিয়েছিলেন, গাছ দুটা খুব ভালো হয়েছে, ঝুপড়ির মতো হয়েছে। এই ঘটনার ঠিক এক সপ্তাহ পরের ঘটনা, সেদিনও বৃহস্পতিবার। বাবা যথারীতি জিগিরে যাবার প্রস্তুতি নিচ্ছেন, মাগরিবের নামাজ পড়ে চলে যাবেন, ফিরবেন পরদিন ফজরের নামাজের পর। সন্ধ্যা হয় হয় করছে, ইথেন দুটা মগ হাতে আমার কাছে এসে বলল, আপা চল তো। আমি বললাম, কোথায়? ছাদে। সন্ধ্যাবেলা ছাদে বসে চা খেতে আমার ভালো লাগে, একা যেতে ভয় ভয় লাগে, তুইও চল। না, তোকে যেতেই হবে। ইথেন কিছু বলবে আর তা করবে না তা কখনো হয় না, তার কাছ থেকে মুক্তি পাওয়া অসম্ভব ব্যাপার। আমাকে ছাদে যেতে হলো। আমাদের বাড়ির ছাদটা সুন্দর, মার বাগানের শখ ছিল, ছাদে বাগান করেছিলেন। বিশাল সাইজের টবে দেশি ফুল গাছ, কামিনী, গন্ধরাজ, বেলি, কয়েক রকমের বাগান বিলাসও আছে। এর মধ্যে একটার পাতা হালকা নীল রঙের। এই গাছটা নাকি তিনি আসামের শিলচর থেকে আনিয়েছিলেন। ছাদের বাগান খুব সুন্দর লাগছিল, বাগান বিলাসের তিন চার রকম রং। বেলি ফুলের সিজন না বলে বেলি ফুল নেই। বেলি ফুল যখন ফুটত তখন মা প্রতিদিন সন্ধ্যায় ছাদের বাগানে বসে থাকত। আমরা দুই বোন বসে চা খাচ্ছি, ইথেনকে হাসি খুশি লাগছে, সে অবশ্যই এমনিতেই হাসি খুশি, তবে সেদিন তাকে অস্বাভাবিক উৎফুল্ল লাগছিল। সে বলল, আপা তোকে মজার একটা খবর দিতে পারি, দেব? না। ইথেনের মজার খবর মানেই হল উদ্ভট কিছু যা শুনলে মেজাজ খারাপ হয়ে যাবে। ইথেন বলল, তোকে আমি ছাদে নিয়ে এসেছি মজার একটা খবর দেবার জন্যে। খবরটা হলো, আমাদের মা ছিলেন হিন্দু ব্রাহ্মণ, মার নাম রমা গঙ্গোপাধ্যায়। তোকে কে বলেছে? আমাকে কেউ কিছু বলেনি, আমি নিজেই মহিলা শার্লক হোমসের মতো বের করেছি, তালা ভেঙে পুরনো ট্রাঙ্ক ঘাটাঘাটি করে অনেক কিছু পেয়েছি, বাবার হাতের লেখা দশটা চিঠি, সব চিঠির সম্বোধন রমা, ইনিয়ে বিনিয়ে লেখা ইষ্টি মিষ্টি চিঠি। বাবার লেখা প্রেমপত্র পড়ার মজাই অন্যরকম। আপা তুই পড়বি? আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আমি বললাম, না, পড়লে তোর ভালো লাগবে, একটু কড়া মিষ্টি, তোর বানানো চায়ের মতো বেশি মিষ্টি। আমি বললাম, ট্রাংঘেটে এইসব গোপন চিঠিপত্র বের করা কি ঠিক? ইথেন বলল, ঠিক না, কিন্তু আমরা তো সবসময় ঠিক কাজটা করি না, মাঝে মধ্যে বেঠিক কাজ করি। তবে আপা তুই আমার দিকে এত কঠিন চোখে তাকাস না, এতক্ষণ তোর সঙ্গে মিথ্যা কথা বলেছে, আমি ট্রাঙ্কের তালা ভেঙে কোনো তথ্য বের করিনি, আমাকে যা বলার বলেছে ইবলিশ শয়তান, এবং আমার ধারণা ইবলিশের কথা ঠিক, আমরা এই বাড়িতে মোটামুটি সত্যবাদী একজন ইবলিশ পেয়েছে। ইবলিশ যে সত্যি কথা বলছে তার প্রমাণ কি? প্রমাণ বাবা স্বয়ং। আমি তাকে শক্ত করে ধরেছিলাম, তিনি খকখক করে কাশতে কাশতে সব বলে দিয়েছেন, বাবা আসলে আমাকে ভয় পায়। তুই ভয় পাওয়ার মতোই মেয়ে, অবশ্যই, ইবলিশ নিজেও আমাকে ভয় পায়, আমাকে ডাকে ছোট আপা। তোকে ছোট আপা ডাকে? আমিও তাকে ছোট ভাইয়ের মতো দেখি, গল্পগুজব করি। একটা মজার ব্যাপার জানো আপা,
শয়তানের সব গল্প কিন্তু শিক্ষামূলক, ঈশপের গল্পের মতো। গল্পের শেষে মোরাল থাকে। শয়তানের একটা গল্প তোমাকে বলবো আপা, যদি মজা না পাও তাহলে আমি আমার নিজের নাম বদলে ফরমালডিহাইড রাখব। আপা, ফরমালডিহাইডের ফর্মুলা HCHO না? আমি উঠে দাঁড়ালাম। ইথেন বলল, আপা চলে যাচ্ছিস? সন্ধ্যাটা মিলাক, সন্ধ্যা মিলাবার সময় একটা মজা হবে, মজাটা দেখে যা। কি মজা হবে? মা ছাদের যে জায়গা থেকে দাঁড়িয়ে নিচে লাফ দিয়ে পড়েছিল, আমি ঠিক সেই জায়গা থেকে লাফ দিয়ে নিচে পড়ব, তোদের সমস্যার সমাধান করে দিয়ে যাব। আমার পেটের বাচ্চা নিয়ে তোদের চিন্তায় অস্থির হতে হবে না। আমি ইবলিশ ভাইজানের সঙ্গে বিষয়টা নিয়ে আলাপ করেছি। ভাইজান বলেছেন, ছোট আপা এটা ভালো বুদ্ধি। এই প্রসঙ্গে ইথেনের সঙ্গে কথা বলার কোনো অর্থ হয় না, আজান পড়ে গেছে। আমি মাগরিবের নামাজ পড়ার জন্য নিচে নামলাম। সবে মাত্র জায়নামাজে দাঁড়িয়েছে, ধূপ করে শব্দ হল। ইথেন ছাদ থেকে লাফিয়ে পড়ল। যেহেতু অস্বাভাবিক মৃত্যু, ইথেনের সুরতহাল হয়েছিল। তার পেটে কোনো সন্তান ছিল না, পেটে সন্তানের পুরো বিষয়টাই ছিল তার বানানো। বইটির বাকি অংশ শুনতে সাথেই থাকুন। বাকি অংশের ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। ধন্যবাদ।